नमस्कार, पाँचफोड़ पक्ष सकल के जाना सादर आमंत्रण। आज हमें एक खूब बांगाली खूब प्रिय रान्ना ट्रेडिशनल रेसिपिटा से तुम्हारे संगे शेयर करब, सेटार नाम हो तेलकुल। तो तुम्हारा बाड़ी हाँ अने बनिए खेचो, तब जे भाव करी आज के से भाव तुम्हें देखो। जदि तुम्हारे हमारे रेसिपिटा भलो लागे তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো এবং শেয়ার করতে ভুলো না, নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব, চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দিও। আমি যা যা নতুন রেসিপি দেব সব তোমরা পেয়ে যাবে, আর পাশে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে নতুন নতুন রেসিপি যা দেব সবই তোমরা দেখতে পেয়ে যাবে। চলো আমি কিভাবে এটাকে করি তোমাদের দেখাই। মাছ দেখো, মাছগুলোকে আমি নুন হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে ম্যারিনেট করে এই আধ ঘন্টা মতো রেখে দিয়েছি। এবার আমি একটা ফ্রাইং প্যানে তেল একটু বেশি পরিমাণে দিয়েছি, সর্ষের তেল দিয়ে আমি মাছগুলোকে ভেজে নেব। দেখো আমি আমার তেল হয়ে গেছে, আমি মাছগুলোকে এবার এক এক করে ভেজে নেব। মাছগুলোকে ভেজে নিয়ে আমি আবার একটু বাদে আসছি, কীভাবে করি তোমাদের সেটা দেখাব। এ দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি মোটামুটি রুটি ভাজ ভেজে ফেলেছি। এবার আমি একটা মাছগুলোকে একটা পাত্রে তুলে নেব। খুব কড়া করে ভাজার দরকার নেই, মোটামুটি একটু হালকা করে ভাজলেই হবে, খুব কড়া করে ভাজার দরকার নেই। এবার এই তেলের মধ্যে আমি আর একটু তেল দেব, এই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিলাম, কেন নামটাই তো তেল কই, সুতরাং তেলটা একটু বেশি পরিমাণে লাগে। এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর একটু কালো জিরে ফোড়ন ফোড়নটা হয়ে গেলে আমি এর মধ্যে অল্প একখানা পেঁয়াজ, আধখানা পেঁয়াজ আমি একটু একটুখানে পেঁয়াজ দিয়ে দেবো এর মধ্যে। আধখানা ছোটো পেঁয়াজ হলে একটা, আর একটু বড়ো পেঁয়াজ হলে আধখানা পেঁয়াজ দেবে। পেঁয়াজটা একটু ভাজাভাজি হলে এর মধ্যে আমি একটু এটা জিরে বেটে রেখেছিলাম, জিরে জিরে গন্ধটা এই তেল কইতে খুব ভাল লাগে, একটু জিরে বেটে রেখেছিলাম। আর একটু আদা বাটা দেব, অল্প একটু আদা বেটে রেখেছিলাম। আর একটু টমেটো বেটে রেখেছিলাম, এটাও দিয়ে দেব। এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো
দিয়ে দেব। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। নুন দিলাম, পরিমাণ মতো একটু নুন দিলাম, দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করতে থাকব। চা খেতে খুব সুন্দর হয়, এটা একটা সাবেকি রান্না, এটা সবাই খেতে খুব ভালোবাসে। তা আমি আজকে বাড়িতে করছি, তাই আজকে এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো। আর নতুন বন্ধুরা যারা আমার এই ভিডিওটা দেখুন, তারা নতুন যদি তারা দেখো, নতুন বন্ধুরা, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে আমি নতুন নতুন আরও রেসিপি দিতে উৎসাহিত হব, আমারও ভালো লাগবে তোমরা যদি আমার পাশে থাকো। এবার আমি মাছগুলোকে এক এক করে এর মধ্যে দিয়ে দেব। আজকে আমি নাড়ানাড়ি করে দেবো, দিয়ে জল ঢেলে চাপা দিয়ে দেবো। দেখো আমি একটু অল্প করে জল দিয়ে দিচ্ছি, মাছটা একটু ফুটে উঠলে, গ্রেভি গ্রেভি থাকলে নামিয়ে নেব। দেখো মাছটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি ওপর থেকে একটু অল্প কাঁচা সর্ষের তেল একটু ছড়িয়ে নামিয়ে নেব, আর অল্প একটু ধনে পাতা এর ওপর থেকে অল্প একটু দিয়ে দেবো। তোমরা ইচ্ছা হলে দিতে পারো, নাও দিতে পারো, আমার ধনে পাতার টেস্টটা ভালো লাগে বলে আমি একটু অল্প করে দিয়ে দিলাম। এবার আমি এই মাছটাকে গ্যাসটাকে অফ করে দিচ্ছি, এবার মাছটাকে একটা পাত্রে আজার করে নেব। দেখো আমার তেল কইরে হয়ে গেল, এবার এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করবে, খুব সুন্দর খেতে লাগবে। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, কমেন্ট করো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে বেল আইকনটা বাজিয়ে পেশ করে দিলে তাহলে আমি যা যা নতুন রেসিপি দেবো তোমরা সব পেয়ে যাবে। আজকে তাহলে আজকের মতো আসি।